এলইডি ড্রাইভার সার্কিট হাতে কিভাবে তৈরি করা যায় সেটি নিয়ে আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার সামনে যে কম্পোনেন্টগুলো দেখতে পাচ্ছেন এই কম্পোনেন্টগুলো দিয়ে একটি 18 ওয়াটের এলইডি ড্রাইভার সার্কিট কিভাবে তৈরি করা যায় সে ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করতেছি। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমার হাতে যে বোর্ডটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় জিরো বোর্ড বা ভ্যারো বোর্ড। এগুলো ইলেকট্রনিক্স দোকানে খুব সহজেই কিনতে পাওয়া যায়। 20 থেকে 25 টাকার মধ্যে এই ধরনের একটি ভ্যারো বোর্ড কিনতে পাবেন। সম্পূর্ণ বোর্ডটি আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ প্রয়োজন মাফিক এখান থেকে আমি কেটে নিয়েছি। ভিউয়ার্স, এখন যে পার্সটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 105 যে কোডের, অর্থাৎ 450 ভোল্ট অথবা 400 ভোল্টের একটি সিএফ ক্যাপাসিটার আমাদেরকে নিতে হবে। ভিউয়ার্স, একটি কোয়ার্টার ওয়াটের 1 মেগা ওহমসের রেজিস্টর আমাদের প্রয়োজন হবে। আরেকটি রেজিস্টর প্রয়োজন হবে, সেটি 10 থেকে 15 ওহমসের হলেই চলবে। এবং একটি ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার, যেটি 100 মাইক্রোফ্যারাড 100 ভোল্ট এর প্রয়োজন হবে। ভিউয়ার্স, ব্রিজ রেক্টিফায়ার তৈরি করার জন্য 4টি ডায়োডের প্রয়োজন হবে, যার নাম্বার হচ্ছে IN4007। অর্থাৎ এই 4টি ডায়োড দিয়ে আমরা ব্রিজ রেক্টিফায়ার তৈরি করে নিব। সঙ্গে আমাদের এরকম 4 টুকরো তারের প্রয়োজন হবে, এবং আমাদের যে SMDটি প্রয়োজন হবে, অর্থাৎ একটি 18 ওয়াটের MCPCBর প্রয়োজন হবে। ভিউয়ার, এই SMDর জন্য আমরা একটি ভালো মানের একটি হিট সিঙ্ক ব্যবহার করব, যাতে আমাদের SMD প্লেটটি ভালো থাকে। এবং আরও প্রয়োজন হবে হিট থার্মাল পেস্ট, অর্থাৎ আমরা যে এলইডি প্লেটটি ব্যবহার করব তাহার নিচে এই থার্মাল পেস্ট ব্যবহার করলে আমাদের SMD প্লেটটি দীর্ঘদিন লাস্টিং করবে। ভিউয়ার্স, ফাইনালি এখন আমরা এই সার্কিটটি তৈরি করব, অর্থাৎ এই ভ্যারো বোর্ডের কম্পোনেন্টগুলো আমরা খুব সুন্দর করে সার্কিট ডায়াগ্রাম দেখে আমরা এগুলো গেঁথে নিব। প্রথমে আমরা যে হাফ ওয়াটের একটি 15 ওহমসের রেজিস্টর আছে সেটি আমরা এখানে লাগিয়ে নিচ্ছি, অর্থাৎ এখানে 10 ওহমসেরও লাগালে চলবে। তারপর আমাদের যে মেন কম্পোনেন্ট অর্থাৎ PFটি আমরা এখানে লাগিয়ে নিলাম, 105 কোডের PFটি। এখন আমরা এখানে সোল্ডারিং করে নিব, অর্থাৎ এই সোল্ডারিংটি আপনার পছন্দ মতো আপনি করে নেবেন। ভিউয়ার, তার পাশে যে 1 মেগা ওহমসের একটি রেজিস্টর আছে কোয়ার্টার ওয়াটের, সেটিও আমি কিন্তু লাগিয়ে নিয়েছি। এই 3টি কম্পোনেন্ট কিন্তু সিরিজে সংযুক্ত করা হয়েছে। ভিউয়ার্স, এখন আমাদের কাছে যে 4টি রেক্টিফায়ার আছে, এই রেক্টিফায়ার ডায়োড দিয়ে আমরা একটি ব্রিজ সার্কিট তৈরি করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ব্রিজ সার্কিট তৈরি হয়ে গেছে, অর্থাৎ 4টি রেক্টিফায়ার দিয়ে একটি ব্রিজ সার্কিট তৈরি হয়ে গেছে। যদি রেক্টিফায়ার না দিয়েও সরাসরি ব্রিজ ডায়োড ব্যবহারও করতে পারবে। ভিউয়ার্স, এখানে 4টি প্রান্ত আছে, অর্থাৎ ভিউয়ার্স এই অংশটি হচ্ছে আমাদের পজিটিভ, এবং পরের অংশটি হচ্ছে আমাদের নেগেটিভ, এবং বাকি 2টি AC প্রান্ত। এখানে ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটারটি অবশ্যই পোলারিটি অনুযায়ী লাগাতে হবে, অর্থাৎ নেগেটিভ সাইডে নেগেটিভ এবং পজিটিভ সাইডে পজিটিভ অনুযায়ী লাগাতে হবে। ভিউয়ার্স, আমরা এর সবগুলো কম্পোনেন্ট পরিয়ে ফেলেছি, এখন ফাইনালি এটি আমরা সোল্ডারিং করে নেব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি কিন্তু সম্পূর্ণ সোল্ডারিং করা হয়ে গেছে। আমরা এখন এখানে এর 4টি প্রান্তে আমরা কানেকশন করে নেব। কানেকশন করে নেওয়ার আগে
এখানে আমরা একটি ফিউজেবল রেজিস্টর ব্যবহার করব, অর্থাৎ হাফ ওয়াট ওয়ান ওমসের একটি ফিউজেবল রেজিস্টর ব্যবহার করব, যাতে সার্কিটটি আমাদের ভালো থাকে। এটি যদি আপনি ব্যবহার করতে না চান সেক্ষেত্রে সমস্যা নেই, তবু আমি ভালোর জন্য ব্যবহার করলাম। এখন সার্কিটটি আমরা ওয়াশ করে নেব, অর্থাৎ থিনার দিয়ে এর পিছন সাইডটি ভালো করে ওয়াশ করে নিতে হবে, যাতে শর্ট না থাকে। শর্ট থাকলে কিন্তু সার্কিটটি নষ্ট হয়ে যাবে। ভিউয়ার্স, আমাদের সার্কিট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটি টেস্ট করব। এখন আরেকটি জিনিসের প্রয়োজন হবে, সেটি হলো আমাদের একটি 18 ওয়াটের SMD প্লেট, অর্থাৎ MCPCB-র প্রয়োজন হবে, যেটিকে বলা হয় ম্যাটালিক কোর PCB প্রিন্টেড বোর্ড। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই বোর্ডের পোলারিটি অনুযায়ী কিন্তু আমাদের লাগাতে হবে, অর্থাৎ নেগেটিভ অংশে নেগেটিভ এবং পজিটিভ অংশে পজিটিভ লাগাতে হবে। ভিউয়ার্স, ভিডিওটি একটু লম্বা হচ্ছে, ধৈর্য সহকারে দেখতে থাকেন। সার্কিটটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। সার্কিটটি সম্পর্কে আমরা অল্প একটু ধারণা নেই। এখানে এটি হচ্ছে আমাদের ফিউজেবল রেজিস্টর, এই অংশটি হচ্ছে আমাদের ব্রিজ সার্কিট, মাঝখানে আমরা এটা ফিল্টার ব্যবহার করেছি। ভিউয়ার্স, এইভাবে আপনি বিভিন্ন ওয়াটের LED ডাইভার্স সার্কিট তৈরি করে ফেলতে পারবেন। সেক্ষেত্রে শুধু PFT আমাদের এর মান পরিবর্তন হয়ে থাকবে। এই বিষয়ে আমি পরবর্তী আরও ভিডিও আপনাদেরকে দিয়ে থাকব। ভিউয়ার্স, এখন আমরা SMD প্লেটটি এই হিটসিংয়ের উপরে লাগিয়ে নিচ্ছি। তার উপরে কিছু থার্মাল পেস্ট ব্যবহার করতে হবে। এই থার্মাল পেস্ট ব্যবহার করলে SMD প্লেটটি ভালোভাবে লাগবে এবং এটি টেকসই হয়ে থাকবে। ভিউয়ার্স, এটি খুব সুন্দর করে ভালো করে লাগিয়ে মাঝখানে একটি নাট দিয়ে এটি আমরা আটকিয়ে নেব। আটকিয়ে এর যে কানেকশনগুলো আছে আমরা কানেকশনগুলো সেরে ফেলব। একটি বিষয় বলে নেওয়া দরকার, ভিউয়ার্স, এই সার্কিটগুলো কিন্তু সরাসরি 220 লাইনে চলে। সেক্ষেত্রে এই সার্কিটে লাইন অবস্থায় হাত দেওয়া যাবে না, কারণ এখানে কিন্তু হাই ভোল্টেজ থাকবে। আরও বলে নিচ্ছি, অর্থাৎ এই সার্কিটটি কিন্তু আপনারা SMD LED ছাড়া কিন্তু পাওয়ার দিবেন না, সেক্ষেত্রে আমাদের ক্যাপাসিটারটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন এর উজ্জ্বলতা বেশ আলো ছড়াচ্ছে। খুব অল্প টাকার মধ্যে এই ধরনের একটি LED ড্রাইভার সার্কিট তৈরি করে ফেলতে পারবেন, যেটি লং লাস্টিং করবে। ভিউয়ার্স, ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অন করে দিবেন। ভিউয়ার্স, লাইটটি আমি আপনাদেরকে জ্বালিয়ে দেখাচ্ছি। এর আলো কিন্তু যথেষ্ট আলো হচ্ছে, অর্থাৎ এই ড্রাইভারে আপনি 9 থেকে 18 ওয়াটের যে কোনো SMD LED ব্যবহার করতে পারবেন। ভিউয়ার্স, এটি আমি একটু হিটসিং হাত দিয়ে দেখলাম এর কোনো অংশ গরম হচ্ছে কি না। আমাদের সার্কিটটি কিন্তু ঠিক আছে। ভিউয়ার্স, এখন আমরা এর আউটপুট ভোল্টেজটি পরিমাপ করে দেখব, যে আমাদের কী পরিমাণ আউটপুট ভোল্টেজ শো করছে, অর্থাৎ কনজাম্পশন করছে। একটি মাল্টিমিটার দিয়ে আপনারা এই ভোল্টেজটি পরিমাপ করবেন, অর্থাৎ খুব সাবধানতার সহিত পরিমাপ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এর রিডিং দেখাচ্ছে 108, অর্থাৎ ফাইনালি এর 108 ভোল্ট আউটপুট লোড অবস্থায় 108 ভোল্ট শো করতেছে। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অন করে নিন। ভিউয়ার্স, এই ধরনের সার্কিটগুলো বা প্রজেক্টগুলো তৈরি করা এগুলো কস্টলি হয়ে থাকে, এবং
নিজেই এগুলো তৈরি করতে হয় এবং এগুলো সংগ্রহ করে এবং নিজেকে ভিডিও সবকিছু আমাদের করতে হয়, যার কারণে আমরা এগুলো সম্পূর্ণভাবে অতটা ভালোভাবে উপস্থাপন করাটা একটু কঠিন হয়ে যায়। যাই হোক, যতটুকু সম্ভব চেষ্টা করেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।